আমি একটা আপনার কাছে জানতে চাওয়া আমি বর্তমানে ইউরোপে আছি দেখলাম যে আপনার উত্তরাঞ্চলে আপনার মানে রাত হয়তো রাত হয় দিন হয় না আবার দিন হয়তো রাত হয় না

আমি আমি শুনতে পাচ্ছি না জানি না আপনি কি বলছেন কি না আসিফ ভাই মিট করে আছে মিউট নাকি আমি তো আসিফ ভাই কোন একটা কাজে পড়ছে মিউট করে রাখছে এখন আনমিউট করে নাকি আমি ভাই আমরা খুব ডুবে দ্রুত লড়ব কেন জানি

ইসলাম দিয়ে কিভাবে এই জিনিসটাকে সলভ করা যায় পরবর্তীতে এই বিষয়ে ইজমা হইল যে মোহাম্মদের একটা হাদিস আছে হাদিসে যে জিনিসটা বলা আছে যে কেয়ামতের আগে আগে দাজ্জালের আবির্ভাব হবে তখন এক একটা দিন হবে অনেক লম্বা আবার এক একটা রাত হবে অনেক ছোট বা আবার রাত হবে অনেক লম্বা দিন হবে অনেক ছোট এরকম কিছু হাদিসের বর্ণনা আছে যেখানে কেয়ামতের আলামত হিসেবে দাজ্জাল আসলে কি হবে দিন রাত ছোট বড় হয়ে যাবে সেই ধরনের বর্ণনা আছে তো এই হাদিস থেকে তারা এই বিষয়ে সিদ্ধান্তে আসলো যে এই সময় মুমিনরা কি তখন আবার মোহাম্মদকে জিজ্ঞেস করছিল যে দাজ্জাল যখন আসবে তখন মুমিনরা কিভাবে রোজা রাখবে বা কিভাবে নামাজ পড়বে তখন তো সময় ঠিকঠাক থাকবে না তখন নামাজ পড়বে কিভাবে তখন মোহাম্মদ বৈলাগেছিল যে পার্শ্ববর্তী অঞ্চলে পার্শ্ববর্তী মুসলিম অঞ্চলে তারা যেভাবে নামাজ পড়ে বা রোজা রাখে সেভাবেই রামাজ রোজা করলেই হবে হ্যাঁ তখন দিন রাতের হিসাব সেইভাবে রাখতে হবে না পার্শ্ববর্তী অঞ্চলে পার্শ্ববর্তী মুসলিম অধ্যুষিত অঞ্চলে যেভাবে নামাজ রোজা হয় যে টাইমের অনুসারে সেই টাইমের অনুসারে করলেই হবে মোহাম্মদ এটা বৈলাগেছিল কেয়ামতের আলামত হিসেবে দজ্জালের আবির্ভাব হইলে কি হবে সেই বিষয়টা বেলে গেছিল মোহাম্মদ তখন এই হাদিস থেকে দলিল মুসলিমরা যেহেতু কেমতের সময় এরকম হবে আর এইখান আমরা নিলাম যে এখনো সেটা করা যাবে যে যদি রাত দিনের গন্ডগোল হয় তাহলে আমরা পার্শ্ববর্তী মুসলিম দেশে যে সময়টা আছে যে সময় নামা তারা নামাজ পড়ে বা যে সময় সেইখানে তারা যেভাবে রোজা রাখে যত সময় পর্যন্ত রোজা রাখে সেই সময়টা মেনটেন করলেই হবে এই বিষয়ে এরপরে মুসলিমদের মধ্যে একটা ইজমা হয় সেই ইজমা অনুসারে পার্শ্ববর্তী মুসলিম দেশে যখন রোজা মানে আজান হবে সেই সময় নামাজ পড়লেই হবে ধরি পার্শ্ববর্তী কোনো মুসলিম নয় সবথেকে নাস্তিক বা খ্রিস্টান দেশ সেক্ষেত্রে কি হবে কাছাকাছি একটা যে দেশ ধরতে হবে সবচেয়ে কাছে যে দেশটা পরে সেটা সেটা হলো টার্কি আছে মনে হয় টার্কি আছে হ্যাঁ টার্কি আছে বেশ দূরে

নাস্তিক হলে আরো সমস্যা নাস্তিক খুব সম্ভবত আপনি কোন ধরনের পাবেন না বরঞ্চ আপনি রোহিঙ্গা মুসলমান বা ফিলিস্তিনের হলে তো একদম কনফার্ম ফিলিস্তিনি মুসলমান বললে গাজাতে থাকতেন এই টাইপের কিছু একটা বললে একদম কনফার্ম আপনাকে মানে খুবই আরাম আয়সে রাখা হবে কারণ জাতিসংঘ থেকে দুইটা কমিটি আছে রিফিউজিদের একটা কমিটি হচ্ছে শুধুমাত্র প্যালেস্টাইনি রিফিউজিদের আর একটা কমিটি হচ্ছে সারা পৃথিবীর রিফিউজিদের মানে রিফিউজিদের ফান্ডে যে টাকাটা আছে সেই টাকাটার একটা ফান্ড খরচ করা হয় শুধুমাত্র প্যালেস্টাইনের মুসলিমদের জন্য প্যালেস্টাইনের রিফিউজিদের জন্য আরেকটা ফান্ডের টাকা খরচ করা দুইটা দুই ভাগ করে এক ভাগ খরচ করা প্যালেস্টাইনি রিফিউজিদের জন্য আরেক ফান্ড খরচ করা সারা পৃথিবীর আর যত রিফিউজি আছে সবার জন্য সুতরাং আপনি যদি প্যালেস্টাইনের রিফিউজি হিসেবে অ্যাপ্লাই করেন প্যালেস্টাইনের মুসলিম গাজার মুসলিম এই বেশি একটু মানে আপনি কান্নাকাটি করে চোখের পানি টিস্যু ভালো করে ভিজায় নিয়ে গিয়ে বলবেন আমি গাজা থেকে আসছি ওইখানে ইসরায়েলিরা আমাদেরকে অনেক অত্যাচার করছে এটা বললে আপনার সাথে সাথে আপনাকে বড় একটা বাসা দেওয়া হবে এবং বেশ কিছু পরিমাণ টাকা পয়সা দেওয়া হবে এই এইটা ভালো আপনার জন্য ভালো পদ্ধতি কিন্তু নাস্তিক বললে কোনো ধরনের কোনো স্কোপ নাই বরঞ্চ না হওয়ার সম্ভাবনা ব্যাপক নাস্তিক হইলে আসলে হওয়া সম্ভব না আমি যেটা মনে করি নাস্তিকদের কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজও দিবে না হুদা হুদি আপনাকে আর কি পাঠিয়ে দিবে কয়েকদিন পরে দেশে পাঠিয়ে দিবে সুতরাং এটা ভালো বুদ্ধি না সাইদ ভাই কিন্তু আমি যদি মানে আপনারা করেন যে লাইভে এসে আপনার যা বলেন যদি বলে হবে না যে বাংলা আমাকে মেরে ফেললো কিছু বলা হবে না

আপনাকে চ্যালেঞ্জ করলাম মোহাম্মদ গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে কাফের দের মানে সে আঙুল দিছিল জায়গা মতো আঙুল দিছিল এই কারণে তারা কাফের ছিল কিন্তু মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত তার ধর্ম পালন প্রচার করছে ইসলাম প্রচার করছে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদকে বা আহ মোহাম্মদের মানে কেউ কে কেউ শব্দটা করেনি কেউ তার সাথে আপনি কেন বললেন তাহলে আপনি কেন বললেন ভাই সময় করে কথা বললে ভালো লাগে আর কিছু না না তাহলে গণহত্যাকারীকে সময় আমি কেন করতে যাবো আশ্চর্য মানে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন

আসলে হুজুরদের কারা উস্কাচ্ছে হুজুরদেরকে তো নবী মোহাম্মদ নবী মহম্মদ তো গেছে নবীর সম্পর্কে সামান্যতম কেউ করলে তারা মেরে ফেলতে হবে আচ্ছা ভাই এটা বাদ দিয়ে কথা ইউরোপ আসি কিভাবে প্রমাণ করতে না পারছেন যে সে গণহত্যাকারী না দর্শক না ততদিন পর্যন্ত আমি বলবো তাই যদি আপনার কাছে একটা স্কোপ আছে আমার লাইভে এসে আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে প্রমাণ করে দেন যে সে গণহত্যাকারীও না ধর্ষকও না তাহলে আমি মাইনে নিবো এরপর আর বলবো না যৌক্তিক ভাবে আপনার সাথে আলোচনা করছি দাঁড়ান আমি তো ভাই সকাল মানে আটটা থেকে পাঁচটা পর্যন্ত চাকরি করি চাকরি করে মানে মাথার ঘাম পায়ে ফেলি তারপর আসছি এইভাবে আছি মানে তার মানে লাইভ করে কোনো মানে এর কোনো লাইভ সম্পর্ক নাই এটা লাইভে ইনকাম হয় কয় টাকা ইনকাম নেই না সরকার আপনাদের টাকা টাকা দিবে পেপারস দিয়ে পাসপোর্ট দিবে এরকম কিছু লাইভে লাইভ কে মানে সরকার এসে লাইভ দেখবে যে কে লাইভ করতেছে আপনি সিরিয়াসলি মনে হয় ইউরোপিয়ান সরকারের এত টাইম যে তারা লাইভ কে কোথায় লাইভ করতেছে এটা নিয়ে তারা মানে চিন্তিত হবে ভাই আমি যেটা আমি জানি সেটা হচ্ছে গিয়ে এই পশ্চিমা দেশ মানে ইউরোপ আমেরিকা কানাডা এটা হচ্ছে গিয়ে দুইটা ক্ষেত্রে টাকা বলতে একটা হচ্ছে গিয়ে নাস্তিক আর একটা গিয়ে মানে গিয়ে একটা ছেলেকে নিয়ে যাবে দিবেন তুলে যাবে বাংলাদেশ খালি হয়ে যেত ভাই বাংলাদেশের অর্ধেক মানুষ তো চুমা দিয়ে একটু চুমা দিয়ে মানে সুইডেনে গিয়ে আসলে মারত ভাই আমি যেটা দেখছি যে ইটালিতে যে লোকেরা বাংলাদেশ থেকে আসছে সাতটা সতটা মানে নৌকা ছোট একটা ডিঙি নৌকাতে তিন চারজন উইঠা এখন তারা যে অবস্থায় থাকে আমি ইতালি গিয়ে দেখে আসছি একটা ছোট রুমের ভিতরে 15 20 জন আবার শিফটে শিফটে তারা রাতে ঘুমায় হ্যাঁ সেখানে শিফটে শিফটে ঘুমায় কারণ আছে এক শিফটে সবাই মিলে ঘুমানো যায় না এই কারণে শিফটে ঘুমায় হ্যাঁ 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা তিন শিফটের মানে মানে রুমটা হচ্ছে তিন শিফট ঠিক আছে এক শিফট আপনি ঘুমায়া তারপর আবার গিয়ে বাইরে কাজ করবেন তো এরপর যখন ঘুম থেকে উঠা মানে তখন আরেক শিফট এসে ঘুমাবে সেখানে হ্যাঁ ইতালিতে এইরকম বাংলাদেশের লোকজন এইভাবে মানববৎ জীবনযাপন করে এদের কাছে এরকম যদি হইতো যে একটা ছেলেটা চুমা মাললেই এসএলএম দিয়ে দিবে তাহলে ভাই এরা চুমাইয়া চুমাইয়া পুরা ইয়া করে ফালাইতো লাল করে ফালাইতো বুঝছেন একজন আরেকজনে চুমাইয়া লাল করে ফালাইতো কি বলেন ভাই গিলা মানে আপনার মাথাটা তো ঠিক আছে আপনি আচ্ছা ঠিক আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করতেছি আপনি মানে বাংলাদেশে একটা বিজ্ঞপ্তি দেন যে ছেলে ছেলে চুমা চুমি করার একটা ছবি দিলে আমেরিকার ভিসা দিব তারপর দেখেন পেপারে এটা বিজ্ঞাপন দেন দেখেন কয় কোটি কয় কোটি অ্যাপ্লিকেশন জমা হয়

মনে হলো ইন্ডিয়ান আমি যে পানি অকিললাম আর কি বলছে কি আমাকে বলছিলেন বাংলা আসি এই নিয়ে কথা বলতে কথা বলতে বলতে কথা তখন আমার আপনি থেকে কেমন থাকবো থেকে কেমন বলে আমাদের জান্নাত আমাদের জন্য জান্নাত আমি তাই নাকি হ্যাঁ

মানে 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 যেটা হয় আর মানে শিক্ষার অভাব আর কি আমার ধারণা আমাদের দেশে যে কিছু হুজুরা এগুলো মানে এগুলো দেয় মানে ওদের মাথা মধ্যে ঢুকে দেয় যে যার কারণে ওগুলো বলে যাই এখন এখন আমি কি আপনার বাসা আপনার বাসাকে বাসেন আপনার সাথে দেখা করে দেবে আপনি আমাকে একটা মেল করেন সাইদ ভাই মেল করেন তারপরে আমি আপনাকে ইয়া দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি আপনি তো খুবই খুশি হবো আপনি আসলে তবে এই যে মানে সেকুলার মুসলিম হয় না ভাই আমি কোনো খারাপ তবে তবে চাপাতি চাপাতি নিয়ে আসেন না আপনি একটা মেইল করেন আমাকে মেইল করেন আমার ফেসবুকে মেসেজ দেন না মেইল করেন হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ভালো থাকেন তাহলে ধন্যবাদ ওকে ঠিক আছে তাহলে বাই বাই তাকে বিদায় জানাচ্ছি তাহলে